পরিচিত জনকে অপহরণ, মুক্তিপণ আদায়, বাসা ভাড়া নেয়াসহ ব্রাহ্মণবাড়িয়ার জুয়েলের নেতৃত্বাধীন চক্রের সব অপরাধের কলাকৌশলই অভিনব। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রযুক্তি ব্যবহারেও দারুণ দক্ষ প্রত্যেক সদস্য। ঢাকার দুর্ধর্ষ অপহরণ চক্র নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ ও শেষ পর্ব দেখুন আজ। আট বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচিত জনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে ব্রাহ্মণবাড়িয়ার জুয়েল বাহিনী। বছরের পর বছর চেষ্টা করেও তাদের অভিনব কৌশলের সাথে কুলিয়ে উঠতে পারেনি পুলিশ। অবশেষে সম্প্রতি চক্রের মূল হোতা বাদে বাকি সব সদস্যকে ধরেছেন গোয়েন্দারা। কারাগারে প্রশিক্ষিত বাহিনীর সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে অপরাধীকে শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর কৌশল সম্পর্কে দীক্ষা লাভ করে অপহরণকারীরা। জামিনে বেরিয়ে তৈরি করে পাল্টা কৌশল, মেলে সফলতা। ধরা পড়ার পর তাই বিস্মিত অপরাধীরাও। ভাইয়ের নির্দেশে তার ফ্যামিলির নাম্বারটা ক্লোন করা হয়। ক্লোন করার পর তার সাথে কথা বললে জুয়েল ভাই, তার ফ্যামিলির সাথে কিভাবে কথা বলতে হয়, ভদ্র হইলে ভদ্র জেন্টলম্যান ভাষায়, আর যদি অকথ্য ভাষা বলতে হয় তাহলে অকথ্য ভাষায় কথা বলে। কারাগারে যখন আমি ছিলাম লাস্ট 7 মাস থাকাকালীন জুয়েল ভাইয়ের সাথে আমার পরিচয়, ওই পরিচয়ের সূত্র ধরে যেমন জুয়েল ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হতো, সে আমাকে অনেক আদর যত্ন করতো বা বুঝাইতো। বিকাশে মুক্তিপণের টাকা তুলতেও বুদ্ধিমত্তার ছাপ রেখেছে চক্রটি। অন্যের নামে নিবন্ধিত একাধিক সিম জোগাড় করে বিকাশ অ্যাকাউন্ট খুলে মুক্তিপণের টাকা আদায়ে ব্যবহার করা হতো। এসব সিম থেকে একটি ফোন কলও করা হয়নি। মোবাইল ব্যাংকিংয়ের নিয়ম অনুযায়ী 5,000 টাকার ওপরে লেনদেন করতে হলে জাতীয় পরিচয়পত্র জমা রাখা বাধ্যতামূলক, কিন্তু তা খুব একটা মানা হয় না বলেই সেই সুযোগ কাজে লাগিয়েছে অপহরণকারীরা। কয়েকদিন আগে বেশ কিছু টাকা উঠাইছে, ওদের আইডি কার্ড রাখছিল না? এটাকে আইডি কার্ড কিছু রাখা হয় না, ফোন নাম্বারও রাখা হয় নাই। তাহলে কেন রাখো নাই কেন? আসলে ওই সময় নিয়ম জানি নাই আর কি, এখন রাখবো। হ্যাঁ, যারা অপরাধী তারা যে বিকাশ অ্যাকাউন্টগুলো ব্যবহার করে সেগুলো আসলে অন্যের নামে রেজিস্ট্রেশন করা, মানে অন্যের অ্যাকাউন্টের টাকা আমি তুলে ফেলছি, এটা আসলে হবার কথা নয়। তো এই নিয়মের ব্যত্যয়গুলো কারণেই আসলে ধরনের অপরাধগুলো প্রশ্রয় পাচ্ছে। মুক্তিপণ আদায়ের পাশাপাশি অপহৃতের গাড়ি থাকলে তাও বিক্রি করে দেয়া হতো। এরকম বেশ কিছু গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এই গাড়ির থেকে যাই আসে ওরা মনে করে এটা তাদের বাড়তি, এটা তাদের বোনাস। সেই হিসাবে অন্য যে পার্টি আছে আর এক প্রান্তে যারা এই তাদের অপহৃত মালামালগুলো নেয়, তারা ওই জায়গাটা লাভবান হয়। এবং তারা এই জায়গাও মনে করি যে তারা যে এই যে দুষ্ট চক্রের সাথে তারা সহযোগিতা করছে, ওরাও এই ইসের ব্যাপারে এই অপরাধে অপরাধী। জুয়েল বাহিনীর চাতুর্যে বিস্মিত গোয়েন্দারাও। অপহরণ কেসে নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। করোনায় দেশে গেল 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণ গেল 8,162 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় অ্যান্টিজেন সহ 14,985 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 438 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলো 5,36,545 জনের। একদিনে 578 জন সুস্থ হয়েছে। মোট সুস্থ হয়েছে 481,306 জন।